সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। প্রতিবন্ধী ভোটারদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিন বেলডাঙ্গা ব্লক চত্বরে বিডিও বিরূপাক্ষ মিত্র নেতৃত্বে প্রায় 100 জন প্রতিবন্ধীকে ভিভিপ্যাটের বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা দেওয়া হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিশেষ করে যারা পিডব্লিউডি আছেন, মানে পার্সন উইথ ডিসএবিলিটিস বা প্রতিবন্ধী যারা আছেন, তাদেরকে নিয়ে এবার ইলেকশন কমিশনের আলাদা কিছু চিন্তাভাবনা আছে। তো আমরা এসআরইআর এর সময় থেকেই বলতে গেলে শুরু করেছিলাম, যখন আমাদের বুথ ভিত্তিক মোট কতজন প্রতিবন্ধী ইলেক্টর আছেন তার একটা তালিকা তৈরি করা। তো আমরা সেটাকে আবার এই বিগত 24 তারিখে আমরা আরেকবার সবাইকে মাঠে নামিয়ে, আমাদের মনে হয়েছিল তথ্যতে হয়তো কিছু ভুল আছে বা কিছু সংখ্যক কম মানুষের তথ্য আমাদের কাছে উঠে এসেছে, তো আমরা আবার বিগত 24 তারিখে আরেকটা ড্রাইভ করিয়ে যত সংখ্যক প্রতিবন্ধী মানুষ আমাদের ব্লকেতে আছেন, যারা ইলেক্টর বিভিন্ন পোলিং স্টেশনসগুলোতে, তাদের একটা তথ্য আমরা বের করেছি। আজকে যেটা আমরা করলাম, এই প্রতিবন্ধী মানুষরা যাদের খুব একটা ব্লক অবধি আসতে অসুবিধে হয়নি বা কোনো তাদের স্বইচ্ছায় এসেছেন, তাদেরকে আমরা আজকে এখানে একত্রিত করেছিলাম। সাধারণ মানুষও আজকে প্রচুর এসেছেন এখানে। আমাদের বক্তব্য এবার একটাই যে কতগুলো লোক, প্রায় আনুমানিক 750-800 লোক তো এখন অবধি হয়ে গেছে। আমাদের ধারণা এটা 1000 পেরিয়ে যাবে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হতে হতে। তো আমাদের যেটা আজকে প্রয়াস ছিল সেটা এরকম যে ভিভিপ্যাট ইন্ট্রোডাকশনটা এবার নতুন হয়েছে। ভিভিপ্যাট বস্তুটি কি অনেকেই জানেন না, তো এই ভিভিপ্যাটের বিষয়টা একটু সবাইকে বলা, অর্থাৎ যিনি যেখানে ভোট দিচ্ছেন ভিভিপ্যাটের স্ক্রিনেতে, তিনি যাকে ভোট দিয়েছেন, যেই প্রার্থীকে ভোট দিয়েছেন, তার প্রার্থীর সিরিয়াল নাম্বার, সিম্বল এবং নাম, এই তিনটেই যে দেখা যায় 7 সেকেন্ডের জন্য, এটাই আমাদের তাদের দেখানো মূল উদ্দেশ্য ছিল। এছাড়া ভিভিআইপি প্রোগ্রাম যেটা আছে, অর্থাৎ ভোটার্স ভেরিফিকেশন ইনফরমেশান প্রোগ্রাম, সেই ব্যাপারেতে হচ্ছে আমরা আজকে যারা ভোটাররা এসেছিলেন এই আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামে, তাদেরকে একটু আমরা সচেতন করলাম।